হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাতাশা আছি আপনাদের সাথে, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে খুবই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা চিকেনকে ম্যারিনেশন করছি, আর আজকে হচ্ছে গ্রিল করব। তো আজকে সম্পূর্ণ দেখাবো আমি কেন আজকে গ্রিল মেশিনে গ্রিল করতে ব্যর্থ হলাম, সেটাও দেখতে পাবেন। তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার ব্যর্থতার কারণটাও বলবো। আর যারা অভিজ্ঞ আপু আছেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে আমার মানে নিজেদের অভিজ্ঞতাটা জানিয়ে আমাকে প্লিজ একটু হেল্প করবেন। আর আমার চ্যানেলে আমি আগেও গ্রিলের রেসিপিটা শেয়ার করেছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর অন্যদিকে খেলাও শুরু হয়ে গেছে, আজকে ফাইনাল হচ্ছে, ফাইনাল খেলা হচ্ছে, আর এদিকে হচ্ছে সরি আজকে সেমিফাইনাল হচ্ছিলো, এটা সেমিফাইনালের দিনের মানে ভিডিও ছিল, তো একটু লেট আপলোড করছি আর কি। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইলেকট্রিক গ্রিল মেশিনে কিন্তু গ্রিল মানে যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি, কিন্তু দেওয়ার কিছুক্ষণ পরে আমি যেহেতু মানে হিটটা অ্যাডজাস্ট করতে পারছিলাম না, পাওয়ারটা কতটুকু রাখবো, তো দেখা যাচ্ছিলো যে উপর থেকে পুড়ে যাচ্ছিলো, কিন্তু এটা তো ভিতর থেকেও সেদ্ধ হতে হবে, না হলে একটা কাঁচা কাঁচা ভাব থাকলে এটা কিন্তু খেতে ভালো হবে না। তো আমি এরকম করে প্রায় অনেকক্ষণ অ্যাডজাস্ট করার ট্রাই করেছি, পরে আমি দেখতে পাচ্ছি উপরটা কিন্তু পুড়ে গিয়েছে, পরে ঘুরে ফিরে আবার আমাকে চুলাই করতে হয়েছে। তো এটার কারণটা আমি আসলে বুঝতে পারছি না, আরও হয়তো বা এটা সম্পর্কে আমাকে এক্সপিরিয়েন্স নিতে হবে, তারপর এটা ইউজ করলে বেশি ভালো হবে। তো এখন চুলাই দিয়ে দিয়েছি, আর আমার পারফেক্টলি চুলায় আমি বরাবরই গ্রিল করতে বেশি পছন্দ করি, তো অলরেডি গ্রিলের কালার চলে এসেছে, আর এভাবে করে অল্প আঁচে গ্রিলটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়। তো গ্রিলটা হতে থাক, আর অন্য চুলায় এখন আমি নানগুলোকেও করে নিব, যেহেতু গ্রিলটা প্রায় হয়ে আসছে তো নানটাকেও করে নিব। তো নানের ডোটা আগে থেকে রেডি করে রেখেছি, তো আজকে হচ্ছে বাটার নান তৈরি করব। তো একটা সফট ডো তৈরি করে নিয়েছি, এটা প্রায় দুপুরের দিকে মাখিয়ে রেখেছিলাম, আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন 8টা বাজে, আর আজকে তাওয়ার মধ্যে আমি নানগুলো করে দেখাবো, আর পাশাপাশি রেস্টুরেন্টের মতো কালার নিয়ে আসার একটা টিপস আপনাদেরকে মানে শেয়ার করব আর কি। তো তাওয়ার মধ্যে অলরেডি আমি বসিয়ে দিয়েছি একটা রুটি বেলে, এখন এটাকে উল্টে আবারও ঢাকনা দিয়ে দিব। তো দুই পাশ থেকে আগে খুব ভালোভাবে একটু সেকে নেব। তো সেকে নেওয়ার পরে আমরা যে ওভেন ইউজ করি, ওভেনে ইউজ করার যখন আমরা ওভেন কিনি, ইউজ না মানে ওভেনটা যখন কিনা হয় তখন কিন্তু এরকম আমাদেরকে স্ট্যান্ড দেওয়া থাকে ওভেনের সাথে, সেই ওভেন স্ট্যান্ড একটা চুলার উপর বসিয়ে আমি যেটা যে রুটিটা সেকে নিয়েছিলাম তাওয়ার মধ্যে সেটা দিয়ে দিচ্ছি, আর এভাবে করে লো হিটে আমি একটু কালার নিয়ে আসব। এটা আপনারা চাইলে এটা তাওয়ার মধ্যেও করতে পারেন, তবে তাওয়ার থেকে একটু এভাবে করে নিলে কালারটা অনেক ভালো আসে, রেস্টুরেন্টের মতো মনে হয়। আর উপর দিয়ে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, তারপর অপর সাইডেও আমি একটু বাটার দিয়ে নেব। তো এইভাবে করলে দেখবেন এখন একটু সুন্দর কালার আসবে, আর রুটিটা কিন্তু উপর থেকে অনেক সুন্দরভাবে ফুলে উঠবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু ফোলা শুরু হয়েছে। তো এভাবে করে অনেক টেস্টি হয় নানটা। আর এ পর্যায়ে চাইলে আপনারা এখানে বাটারের সাথে একটু ধনে পাতা অ্যাড করে দিতে পারেন, তাহলে উপরে একটা সুন্দর মানে ফ্লেভার আসবে। তো এভাবে করে আমি দুই সাইডে ভালোভাবে সেকে নিচ্ছি রুটিটাকে। আর নান রুটিটা তো রেস্টুরেন্টগুলোতে সবসময় এভাবে লাকড়ির চুলাতেই করে, তো আমি কালারটা নিয়ে আসার জন্য করেছি, চাইলে আপনারা তাওয়ার মধ্যেও করতে পারেন, আর কতটা ফুলছে সেটা দেখেই বুঝতে পারছেন। তো আমার এটা হয়ে গেছে, আমি অন্য সাইডে আর একটু সেকে নিয়ে এটাকে তুলে নিব। তো এভাবে করে আমি সম্পূর্ণ নানগুলোকে রেডি করে নিব। তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন গ্রিলে একটা খুব সুন্দর কালার এসেছে, আর আমার নানগুলোও হয়ে গেছে। তো এখন আমরা খাবারটাকে এনজয় করব আর খেলা দেখব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, খুবই ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আর অবশ্যই আমার অভিজ্ঞ আপুরা আমাকে কমেন্টস করে একটু হেল্প করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।